নির্বাচন নির্বাচন খেলা একটা তামাশা একটা হবে, সেই তামাশায় দেখা যাবে যে তারাই নির্বাচিত হয়ে আসবে। ওই ফাঁদে আর পা দিচ্ছে না মানুষ, বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না, এটা আর হবে না, এটা হবে না। আপনারা তো অনেক, আমি গল্প রিপিট করতে চাই না, আর কি সুন্দর সুন্দর কথা বলে, তারাই নাকি গণতন্ত্র এনেছে, তারাই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদের গণতন্ত্র হচ্ছে এই যা দেখছি আমরা। বক্তব্য দীর্ঘ করব না, আমাদের সময় হাতে খুব কম। আবার তারা পায় তারা করছে, নির্বাচন করবে একটা, এবং নির্বাচন করবে কি আবার দুনিয়াকে দেখাবে, দেখো আমরা তো নির্বাচন দিয়েছি, আবার কি দেখেন এখন আমাদেরকে কিন্তু আগের মতো জনসভা করতে বাধা দেয় না, দেয় কি? ওটা আরেকটা শয়তানি, ওটা আরেকটা শয়তানি। জনসভা করতে বাধা দেয় না, কিন্তু যখনই বলবো যে আমরা এখন, আমরা যে আমরা এখন বার হব, মিছিল করব, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, তখন এখানে আটকে দেবে, সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে তারা এটা দেখিয়ে পাশে আবার আরেকটা শান্তি সমাবেশ দেয়, তাই না? নাম কি দিছে? শান্তি সমাবেশ। শান্তি সমাবেশ দিলেই এই কথাটা মনে হলেই আমাদের তখন শান্তি কমিটির কথা মনে পড়ে। 1971 সালে শান্তি কমিটি পাকিস্তানিরা তৈরি করেছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতো, গ্রেফতার করতো, তাই না? তো সেইভাবেই তারা এই দেশকে প্রতারণা করছে, বোকা বানাচ্ছে, সমস্ত মানুষকে তারা মনে করছে যে এরা সমস্ত বোকা, এরা কিছুই বোঝে না, যা বোঝাবো তাই বুঝবে। আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমাদের দিতে হবে। এরা তো প্রতারক, মিথ্যাবাদী, ভণ্ড। আপনি এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কম দুষ্টামি করেছে, ভণ্ডামি করেছে? যখন আপনার পার্লে এই যে খায়রুল হক সাহেব বললেন যে এটা নাকি চলবে না, সামঞ্জস্যপূর্ণ নয়, ওই ওই যে ওই ভদ্রলোককে একদিন না একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বাংলাদেশের ক্ষতি করার জন্য, বললেন যে এটা সামঞ্জস্য কি বলে, আবার দুটা নির্বাচন হতে পারে এভাবে বললেন, তবে বিচারক কেউ থাকবে না, ভালো কথা। তারপরে শর্ট রায় দিলেন, আসল রায়টা লিখতে উনি 16 মাস পরে দিলেন, যখন তিনি আর বিচারক ছিলেন না, যে তখন অবশ্যই সেটাকে উড়াই দিলেন। আর আওয়ামী লীগ কী করলো? পার্লামেন্টে একটা কমিটি করেছিল, সেই কমিটিতে সমস্ত দলগুলোর কাছে দলগুলোর মতামত চাইল, সবাই মতামত দিলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত, এটা আরও দুটো নির্বাচন হতে পারে। আওয়ামী লীগ সহ এর আগে হাইকোর্টে, আপনার সুপ্রিম কোর্টে, ওই যে আপনার অ্যামিকাস কিউরি, তে 9 জন অ্যামিকাস কিউরি, 8 জনই বললেন যে এটা থাকা উচিত। তারপরের দিন যখন আপনার গেছে প্রধানমন্ত্রীর অফিসে, ওইখানে উনি পুরোটাকে উল্টে দিলেন, উনি বলে দিলেন না এটা হবে না, এটা এখন দলীয় সরকারের অধীনে হবে না। কর্তৃত্ববাদ ও জমিদারি কাকে বলে? মানুষ আমরা কেউ না, এই দেশের মানুষ সব প্রজা, ওনারা যা হুকুম করবেন তাই হবে, তাই সেভাবে চলতে হবে।